কিছু পাবলিকের বক্তব্য ছিল, জিৎ রীতিমতো ভয় পেয়ে গেছে করোনা পরিস্থিতির জন্য, এবং যে কারণে নিজের কোনো সিনেমা রিলিজ করছে না, কোনো নতুন সিনেমা অ্যানাউন্স করছে না, এরকম অনেক বক্তব্য উঠে আসছিল। তাই জন্য আমাদের জন্য ভিডিওটা রইলো, যারাই কথা বলছে তাদেরকে উত্তরটা দিয়ে দেবেন। তো জিতের হাতে কিন্তু অনেকগুলো সিনেমা রয়েছে, প্রথম কথা তো বাজি আসছে, যেটাকে রিমেক সিনেমা বলা হচ্ছে, কিন্তু রিমেকের সঙ্গে সঙ্গে সিনেমাটা কিছু নতুন জিনিস ইনোভেট করা হচ্ছে, কারণ গল্পটা লিখছেন অর্ণব ভৌমিক বাবু, যিনি পরিণীতা ম্যাজিকের গল্প লিখেছেন এবং আমার সঙ্গে কালো না ইন্টারভিউ হয়েছিল। উনিতে গল্প একটু লিখছেন এবং উনি বলেছেন যে গল্পটা একটু হলেও চেঞ্জ হবে। তার পাশাপাশি জিতের আরো কিছু সিনেমা আসবে এবং সেগুলো পুরোপুরি যে রিমেক সিনেমা তা নয়, খুব মানে অরিজিনাল স্টোরি হবে। এবং তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে যে আপকামিং মুভিজ অফ জিৎ, সেটা আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন। তার সঙ্গে আর একটা নতুন সিনেমা অ্যানাউন্স হয়েছে, মানে অ্যানাউন্স হবে খুব শিগগিরই, এখনো হয়নি। তো কদিন আগে জিতের সোশ্যাল সাইটে একটা ছবি খুব লক্ষ্য করা যায়, জিৎ এবং ত্রিধার একসঙ্গে একটা ছবি দেখা যায়। ত্রিধার মানে আমরা পার্সোনালি অনেক সিনেমায় দেখেছি, ছোটখাটো চরিত্র করেছে, তাছাড়া যেটা করে সবথেকে বেশি নাম করলো আশ্রামে অভিনয় করেছে ববি দেওয়ালের বিপরীতে, খুবই নাম করেছে। আমার পার্সোনালি ত্রিধাকে দেখতে খুব ভালো লাগে, ত্রিধার অভিনয় ভালো লাগে। তো জিতের সঙ্গে ত্রিধার একটা জুটিহীন একটা কিন্তু সিনেমা আসতে চলেছে, যেটা কিন্তু হাওয়ার ভাষা একটা খবর এখনো অবধি, এবং এটা জিতের প্রোডাকশন থেকেই আসবে, এবং এটা একটা অসম বয়সী লাভ স্টোরি হতে চলেছে। এবং জিতের বয়স অনেক বেশি, মানে শুনেই আপনারা বুঝতে পেরেছেন জিৎ এবং ত্রিধা একটা কম্বিনেশনটা বড়ই অদ্ভুত, কারণ জিতের বয়স অনেক বেশি, ত্রিধার বয়স অনেক কম। তো এই অসম বয়সী ভালোবাসাটাকে দেখানো হবে এখানে, এবং গল্পে অনেক রকম চমক থাকছে, এবং কারা কারা অভিনয় করবে এখনো জানা যায়নি, এবং এই সিনেমাটা খুব শীঘ্রই ফ্লোরে আসবে, শুটিং শুরু হবে এবং রিলিজ করবে এই বছর তো হওয়া সম্ভব নয়, আশা করা যাচ্ছে রিলিজ করে যাবে পরের বছরের মধ্যেই। তো আপাতত জিতরাজে বাজি রয়েছে, আরো কিছু সিনেমা রয়েছে, পাশাপাশি এই সিনেমাটাও রয়েছে। তাই যারা বলছে জিতরাজে সিনেমা নেই তারা একদমই ভুল ভাবছেন, কারণ জিৎ কিন্তু একটা বড় একটা প্রজেক্ট কিন্তু ঘোষণা করছে, কোনোটায় জিৎ নিজে অভিনয় করেছে, কোনোটায় জিৎ প্রডিউসার, তো এরকম অনেকগুলো কাজ কিন্তু আসছে। তো এটা ছিল প্রথম খবর। সেকেন্ড, যে সিনেমাটা নিয়ে এখন চারপাশে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে দেখছি, সিনেমাটার নাম হচ্ছে পাঠান। পাঠানে অভিনয় করেছে শাহরুখ খান, এবং বলা হচ্ছে এটা শাহরুখ খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি। যদিও লাস্ট তিন বছর ধরে শাহরুখ খানের যে সিনেমাই আসছে বলা হচ্ছে এটা শাহরুখ খানের ক্যারিয়ারের সব থেকে বিগেস্ট মুভি হতে চলেছে। যার মধ্যে রয়েছে ফ্যান, যেটা হয়েছিল সুপার টুপার ফ্লপ, যার মধ্যে রয়েছে জিরো, জিরো নিয়ে তো আলাদা লেভেলের উন্মাদনা তৈরি হয়েছিল, ট্রেলার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। সিনেমাটা যখন হলে এলো লোকে গ্রহণ করলো না, কারণ গল্পটা কিচ্ছু ছিল না। এবার কথা হচ্ছে পাঠান সিনেমাটা কিরকম হবে। পাঠানের ডাইরেক্টর হচ্ছেন সিদ্ধার্থ আনন্দ, যার সিনেমার গল্প বলে সেরকম কিছু থাকে না, কিন্তু ওনার ডাইরেকশনে সিনেমা বেরিয়ে যায়। যেমন দেখুন ওয়ার সিনেমাটা, তার আগে দেখুন ব্যাং ব্যাং, এই যে সিনেমাগুলোর গল্প যে বিরাট হাই ফাই তা কিন্তু নয়, মানে আপনি তামিল সিনেমার সঙ্গে তুলনা করলে দেখবেন গল্প এমন কিছুই নয়, কিন্তু ওনার ডাইরেকশনটা এমন হয় এবং এত বাজেট খরচ করে সিনেমাগুলো বানায়, টাকা তুলে নেয়, লোক হলে দেখতে গিয়ে আনন্দ পায়, এটা আমরা বারবার দেখেছি। তো পাঠান সিনেমার ডাইরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, এবং পাঠানে শাহরুখ খানের গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যদিও পাঠান নামটা কার এখন অবধি জানা যাচ্ছে না, নাকি শাহরুখ খানের নাকি জন আব্রাহামের এখন আমরা জানি না, তবে আশা করছি আমি শাহরুখ খানের নামেই হবে, কারণ যেহেতু শাহরুখ খানের কামব্যাক সিনেমা এবং এত বড় একটা প্রজেক্ট, আমার মনে হয় না জন আব্রাহামের নাম পাঠান হবে, তো সেটা পরে জানা যাবে। এবং এই সিনেমাতে অনেক চমক থাকছে, কারণ এই সিনেমাতে টাইগারের এন্ট্রি হতে চলেছে, সালমান খানের এন্ট্রি হতে চলেছে। সেকেন্ড কথা, ঋত্বিক রোশনের এন্ট্রি দেখানো হবে, ঋত্বিক রোশন ফাইটার সিনেমায় যে ক্যারেক্টারটা করছে সেটা এটাতেও থাকবে বলে একটা দেখানো হচ্ছে, এবং যতদূর সম্ভব তিনটে সিনে একজনকে দেখা যাবে, এসআরকে, টাইগার অর্থাৎ সালমান খান এবং ঋত্বিককে একসঙ্গে একটা সিনেমা দেখা যাবে, এবং পুরো সিনটার অ্যাকশন হবে বুর্জ খলিফাতে, যেখানে এজ অব্দি কোনো হিন্দি সিনেমার কিন্তু শুটিং হয়নি, মানে অ্যাকশন সিনের শুটিং এখন অবধি হয়নি, এবং যেটা একটা বিরাট বড় একটা উন্মাদনা তৈরি করেছে চারপাশে। তো এইসব শুনে বুঝতেই পারছেন সিনেমাটা নিশ্চয়ই কম বাজেটের মুভি নয়, তো এটা একদম সত্যি কথা, সিনেমাটার বাজেট প্রচুর, এবং এর বাজেট রীতিমতো ধরা হচ্ছে 350 কোটি। এখন অবধি ভারতীয় সিনেমার ইতিহাসে হায়েস্ট কোটি বাজেটের মুভি হচ্ছে 2.0, মোটামুটি 500-600 কোটি বাজেট ছিল যতদূর আমি জানি, তো তারপর এখন অবধি বলা যেতে পারে এটা কিন্তু হায়েস্ট বাজেটের মুভি। তো ভিএফএক্স তো উন্নত মানের হবেই, কারণ ইয়াসরাজ ফিল্মসের রয়েছে, তার সঙ্গে রেড চিলিস প্রোডাকশনের ছোট্ট রয়েছে, রেড চিলিস প্রোডাকশনের ভিএফএক্স খুবই ভালো হয়, সেটা রাওয়ানি আমরা দেখেছি, রাওয়ান সিনেমাটা ভালো হয়নি কিন্তু ভিএফএক্স খুব ভালো ছিল। তো পাঠানের ক্ষেত্রে আশা করছি ভিএফএক্স এর কাজ খুব ভালো হবে। ইতিমধ্যে একটা অ্যাকশন সিন খুব জনপ্রিয় হয়েছিল এই সিনেমার, যে রাস্তার মধ্যে গাড়ির ওপর এসআরকে ডামি যে সে অ্যাকশন করতে করতে যাচ্ছে, তো ওই সিনটা থাকলে হলে যে সিটি পড়বে সেটা জানা কথায়। তো এসআরকে কামব্যাকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মুভি হচ্ছে পাঠান, এবং বাজেট প্রচুর, তো আশা করবো এই সিনেমাটা এসআরকে ক্যারিয়ারে একটা বিগেস্ট হিট হোক, তবেই কিন্তু সিনেমাটা টাকা তুলতে পারবে, এবং এসআরকে ক্যারিয়ারে বহুদিন পর একটা হিট তকমা কিন্তু আমরা পাবো। তো এটাই ছিল আজকের আপডেট, এই দুটো আপডেট দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটা নতুন হন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড কেটে দেবেন আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।